নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম অধ্যায় মানুষ ও পরিবেশ, এই চ্যাপ্টার থেকে, এই প্রথম অধ্যায় থেকে কোন এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ভারতের জনসংখ্যার গ্রামে বসবাসকারী শতাংশ হলো, অ্যান্সার বেস সিএর অ্যান্সার 74%। ঠিক আছে, দু নম্বর কোশ্চেন কি বলেছে, পরিবেশের উপর আদি মানবজাতির প্রভাব ছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নগণ্য। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তিন নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ার পৃথিবীর গড় উষ্ণতা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বাড়ছে। অর্থাৎ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ায় পৃথিবীর গড় উষ্ণতা কী হচ্ছে, বাড়ছে। চার নম্বর কোশ্চেন, পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশ বসবাসকারী মানুষের সংখ্যা, অ্যান্সার হবে সিরাসার 80 কোটি। পাঁচ নম্বরের কোশ্চেন, আবর্জনা স্তূপ থেকে নির্গত হয়। তো দেখো এই যে কোশ্চেনগুলো আমি সলভ করে দিয়েছি আমাদের এমসিকিউ, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। তো দেখো, পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, আবর্জনা স্তূপ থেকে নির্গত হয়, অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার মিথেন ও হাইড্রোজেন সালফাইড। ছ নম্বরের কোশ্চেন, 2025 সালে পৃথিবীর রাস্তায় মোটরযান চলাচল করবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 100 কোটি। সাত নম্বরের কোশ্চেন, উন্নত দেশগুলিতে শহরে বাস করে জনসংখ্যার, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 75%, 75%। আট নম্বরের কোশ্চেন, 2011 সালে কলকাতার জনসংখ্যা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1,40,00,000। ন নম্বরের কোশ্চেন, মানুষ কত বছর আগে কৃষিকাজ শিখলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 20,00,000। 20,00,000 বছর আগে মানুষ কৃষিকাজ শিখলো। বুঝতে পারছো কি বলছি আমি? তো দেখো, আমাদের 10 নম্বরের কোশ্চেন কি বলেছে, আগামী 50 বছরে কৃষিজ উৎপাদন বাড়তে হবে, অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 3 গুণের বেশি। 11 নম্বরের কোশ্চেন, একজন মানুষ সারাদিনে শ্বাস গ্রহণ করে, অ্যান্সার হবে আমাদের 22,000 বার, সি এর অ্যান্সার। 12 নম্বরের কোশ্চেন, কলকাতায় বায়ু দূষণের কতটা যানবাহন থেকে সৃষ্ট, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 50%। 13 নম্বরের কোশ্চেন, ভার্মি কম্পোস্ট তৈরি করতে লাগে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কেঁচো। 14 নম্বরের কোশ্চেন, কোনটি জলবাহিত রোগ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার টাইফয়েড। দেখো, 15 নম্বরের কোশ্চেন কী বলছে, পৃথিবীতে বা পৃথিবীর মোট উৎপন্ন খনিজ তেলের কত ভাগ মোটর চালাতে খরচ হয়, অ্যান্সার হবে বিয়ের আচার শতকরা 50%। 16 নম্বরের কোশ্চেন, শহরে দৈনিক মাথাপিছু কঠিন বজ্র পদার্থের পরিমাণ, অ্যান্সার হবে বিয়ের আচার 500 গ্রাম। 17 নম্বরের কোশ্চেন, ভবিষ্যতে শক্তি উৎপাদন হবে কোন প্রক্রিয়ায়, অ্যান্সার হবে এর আচার সৌরশক্তি। 18 নম্বরের কোশ্চেন, শতকরা 69% জল ব্যবহৃত হয়, এর অ্যান্সার হবে সের আচার কৃষিতে। 19 নম্বরের কোশ্চেন, শহরাঞ্চলে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের বজ্র পদার্থ শতকরা, অ্যান্সার হবে বিয়ের আচার 12-15%। ঠিক আছে, 20 নম্বরের কোশ্চেন, পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, অ্যান্সার হবে আমাদের বেড়াচার জমির অতিরিক্ত এবং বেঠিক ব্যবহার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।